বলিউডের পারফেকশনিস্ট হিসেবে জনপ্রিয় আমির খান 1986 সালে রীনা দত্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা। ঠিক কিভাবে রীনার প্রেমে পড়েছিলেন আমির খান, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। শুধু তাই নয়, তাদের সম্পর্ক কিভাবে বিবাহে পরিণতি পেল, সঙ্গে তাদের বিয়ের কিছু এক্সক্লুসিভ ছবিও আজকে আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে। তার আগে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ক্লিক করুন বেল আইকনে। যারা ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে, পেজটিকে লাইক এবং ফলো করুন, সঙ্গে শেয়ার করুন ভিডিওটি। আমির খান এবং রীনা দত্তার লাভ স্টোরি কোনো ছবির লাভ স্টোরির থেকে কিন্তু এক অংশেও কম নয়। জানা যায় যে রীনা দত্তার অ্যাপার্টমেন্টের উল্টো দিকের অ্যাপার্টমেন্টেই থাকতেন আমির খান, আর তখন থেকেই আমিরের ভীষণ ভালো লেগে যায় রীনাকে। এক কথায় যাকে বলে রীনার প্রেমে একেবারে পাগল হয়ে গিয়েছিলেন আমির খান। ভাবা যায়, বলিউডের পারফেকশনিস্ট প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এককালে। জানলে অবাক হবেন, রক্ত দিয়ে চিঠি লিখে নিজের মনের কথাও প্রকাশ করেছিলেন আমির। হ্যাঁ, রক্তে লেখা একটি চিঠি তিনি দিয়েছিলেন রীনা দত্তাকে। যদিও বহুবার আমির খানকে রিজেক্ট করে দেন রীনা দত্তা, তবে অবশেষে শেষ রক্ষা হয়নি, রীনাও আমিরের প্রেমে পড়ে যান। আমিরের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেন রীনা দত্তা। ফাইনালি 1986 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের 16 বছর পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। 2002 সালে তাদের সেপারেশন হয়ে যায়। পরবর্তীকালে অভিনেতা বিয়ে করেন কিরণ রাওকে। চলুন এবার দেখে নেওয়া যাক আমির এবং রীনা দত্তার বিয়ের কিছু এক্সক্লুসিভ ছবি। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.